বন্ধুরা, আমি মধুমিতা আবার চলে এসেছি আপনাদের সাথে আমার এই রবিবারের সকালে একটা ছোট মুহূর্ত শেয়ার করতে। এটা আমার ছোট ঠাকুর ঘর, ছোট মন্দিরটা। এখানে আমার ঠাকুরকে প্রতিষ্ঠা করা হয়েছে। ঠাকুর আমার না, সবারই, ভগবান ঈশ্বর সবার। তো আমার এই ছোট মন্দিরে এই ঠাকুর প্রতিষ্ঠিত করা আছে। তো সেই আজকের এই ভিডিওটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে সাবস্ক্রাইব আর লাইক করতে ভুলবেন না। আর আজকে আমার পুচকু জানু বেটা পুজো দেবে, যতটা গুছিয়ে দিতে পারবে সে ওর মতন করে ও দেবে। ও প্রতি শনিবার রবিবার এটা করে আমাকে সাহায্য করে। আমার পুচকু সোনা মা একাই করে, আমার সাহায্য ছাড়াই করে। তো এই মুহূর্তটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করে আনন্দ উপভোগ করতে চাই। ভিতর থেকে যে খুশিটা আমার মধ্যে থাকে সেটা সকলের সঙ্গে ভাগ করে নিতে চাই। আমার ঠাকুর ঘরে একটা ছোট গণেশও আছে। আমার এই ছোট মন্দিরে রাখার মতন স্পেস পাইনি বলে সাইডে রাখা আছে। এখন আমার সোনা মা গোপালকে ছোট্ট সোনা মা চন্দন খুঁজছে, গোপালকে স্নান করাবে, চন্দন পড়াবে, শিব ঠাকুরকে জল দেবে। কিছুক্ষণ আগে আপনারা দেখেছেন ও সূর্যকেও জল দিয়েছে, সূর্য দেবতাকে। তো ও এই দুটো দিন সময় পায়, ওটা ও করে। এখন গোপালের জামা খুলছে ধীরে ধীরে, ছোট মানুষ তো একটু সময় লাগছে। আমি এটাতে একটু সাহায্য করি, নাহলে ও হয়তো পেরে উঠবে না। আচ্ছা, ওই গোপাল ও পেরে গেছে, আমার ছোট মা পেরে গেছে। এই তো খুলে ফেলেছে, এবারও স্নান করাবে। মামা একটু ফার্স্ট করো, গোপালকে স্নান করানো ওর হয়ে গেছে, জামা পরাবে, মোছাবে গা আগে।
এখন গোপালকে জামা পরাবে। আমি ওকে একটু সাহায্য করি, ও আর একটা জামা বের করে নিতে ভুলে গেছে, তো সেই জন্য একটু ওকে সাহায্য করছি, ছোট মানুষ। এটা ধরতেও পাচ্ছে না ঠিক করে, ওই গোপালটাকে করা। শান্তি শান্তি শান্তি।